যে বিষয়টা নিয়ে আজকে ব্লগটা করা সেটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের কস্টিংটা প্লাস কত টাকা খরচ হলো কেমনে কি। তো বেসিক্যালি গাইস ট্যুরের যে কস্টিং ব্যাপারটা থাকে আর আপনারা মেইনলি যে সব বিষয়গুলো জানতে চান সেটা হচ্ছে আপনার বাইকের কস্ট, হোটেল কস্ট আর খাওয়া কস্ট কস্ট। আর আমার টোটাল কস্ট যায় আপনার এই ট্যুরে একটু দাঁড়ান হিসাব করে নেই। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts. Raised in a town. Ha! What's up, beautiful people? Assalamualaikum. It's me, Limon. I'm going to show you another vlog. So guys, I'm going to see Kumilla. You're going to know what to do. Last vlog is Kumilla. Chilam. ওই খান থেকে আবার দুহার গেছি, আবার কুমিল্লাতে ব্যাক করছি। মানে একটু দৌড়াদৌড়ির উপরে ছিলাম লাস্ট দুই তিন দিন, এখন একটু ফ্রি আছি আলহামদুলিল্লাহ। সো আবার ব্যস্ততা শুরু হয়ে যাবে দু একদিনের মধ্যে, মানে অনেক দিন তোমাদের থেকে নাই হয়ে যাব বলতে পারো টোটালি, কারণ কিছু স্পেশাল আসতেছে, নেক্সট ব্লগে আসবে ইনশাল্লাহ আশা করি। চুল টুলের অবস্থাও খুব খারাপ, চুল টুলগুলো কাটা লাগবো। বাই দ্য ওয়ে, যে বিষয়টা নিয়ে আজকে ব্লগটা করা সেটা হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের কস্টিংটা প্লাস কত টাকা খরচ হলো কেমনে কি। আর সাথে আসছি কারণ নিচে একটু ঝামেলা, মানুষজন বেশি, প্লাস সানও নাই, ওরকম লাইট সেট আপও নাই এখানে, যার কারণে সাথে সেই ভিডিও শ্যুট করাটা বেটার মনে হলো। তো আমার কক্সবাজার ট্যুর নিয়ে প্লাস ইভেন্ট প্রতিটা ট্যুর নিয়েই মানে কস্টিংয়ের মানে খরচের ব্যাপারটা নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন থাকে। বেসিক্যালি এটা আমি ব্লগের সময় বলতে পারি না, আর না বলার রিজন হলো আমি এটা নিয়ে আলাদা করে ব্লগ করাটাই আমার মেন রিজন। আর তখন এই টাকা পয়সা নিয়ে কোথায় কী লাগলো, কী লাগলো না লাগলো, কী হলো এগুলো আমি অ্যাকচুয়ালি ব্লগে উঠাইতে চাই না। তো বেসিক্যালি গাইস ট্যুরের যে কস্টিং ব্যাপারটা থাকে আর আপনারা মেইনলি যে সব বিষয়গুলো জানতে চান সেটা হচ্ছে আপনার বাইকের কস্ট, হোটেল কস্ট আর খাওয়া কস্ট, এই তিনটাই। তো ফার্স্টে আমি বাইকের ব্যাপারটাতে আসি। বাইকের যে মেন ব্যাপার থাকে প্রতিটা ট্যুরে লং রাইড দেওয়ার আগে প্রতিটা বাইকেরই একটা ফুল মাস্টার সার্ভিসিং দেওয়া উচিত। তো আমি একটা মাস্টার সার্ভিসিং দেই, এখানে যায় আমার 1000 টাকা খরচ, দেন আমার তেল খরচ এই ট্যুরে গেছে 2300 টাকার, আর একটা ফুল সেন্সিটিভ মোবিল নিছি, মোটামুটি মানে সেন্সিটিভের সবচেয়ে কম দামি বলতে পারেন, কারণ জিক্সার পুরাতন বাইক হয়ে গেছে আর জিক্সার ফুল সেন্সিটিভ না হলেও চলে। তারপর আমি ফুল সেন্সিটিভ নেই, আগে মোটর ইউজ করতাম, এখন করি না, কারণ প্রচুর ট্যুর দিতে হয় প্লাস প্রচুর বাইক রাইড করা লাগে, এত টাকা দিয়ে আসলে একটু এক্সপেন্সিভ হয়ে যায়, যার কারণে আমি এখন 700 টাকার একটা মোবিল আছে, ওটা খুবই ভালো জার্মানি, ওইটা ইউজ করি। তো 2300 আর 700 আপনার গেল 3000, আর হলো সার্ভিসিংয়ের 1000, টোটাল আমার 4000 টাকা বাইকের পেছনে চলে গেছে এই ট্যুরে। আর এবার আমি একা ট্যুর দিছি সোলো, আমার কোনো পিলিয়ন নাই, সো কেউ কোনো টাকা পয়সাও শেয়ার করে নাই, পুরোটা আমার একাই বহন করা লাগছে। তো এবার একটু প্যারা খাইছি আমি বেসিক্যালি, বাট ব্রো এইবার যে একটা মজার চিল রাইড দিছি এইটা আমি কখনো পাই নাই, আর আমি পুরো নেশাগ্রস্ত হয়ে গেছি সোলো রাইড দেওয়ার। তো নেক্সট ট্যুরেও আমি ইনশাল্লাহ সোলো রাইডই দিব। সো এটা গেল বাইকের কস্ট, এবার আসি হোটেল কস্ট। তো আমরা যে হোটেলটাতে ছিলাম এটা হচ্ছে এসকে কামাল রয়্যাল প্যালেস, এসকে কামাল রয়্যাল প্যালেস, এটা হলো সুগন্ধা বিচের আপনার ব্লক বি, রূপসী বাংলা রেস্টুরেন্টের পেছনে যে গলিটা ওইখানেই এসকে কামাল রয়্যাল প্যালেস। আর হোটেলটা, যে হোটেলটায় ছিলাম এটা মিডল রেঞ্জের মধ্যে, মানে একদম বেশিও না, মানে বেশির তো শেষ নাই, ভাই কক্সবাজারে অনেক বেশি বেশি রেটের আছে, মানে আমাদের মানে কী বলবো মোটামুটির মধ্যে ভালো। সো এটা সার্ভিস খুবই ভালো, কল দেওয়ার সাথে সাথে সব কিছু আইসা পড়ে, মানে খুবই ভালো সার্ভিস, প্লাস বাইক পার্কিংয়ে বাইক কোনো টেনশন নাই, বাইক আপনি ওখানে রিল্যাক্সে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সিসি ক্যামেরা আছে, মানে সব কিছুর সুযোগ সুবিধা খুবই ভালো। তো আমরা যেহেতু গিয়েছিলাম 7 জন, সেহেতু আমাদের 2টা ডাবল রুম বেডের রুম নেওয়া লাগছে। আমরাও বাই দ্য ওয়ে গাইস, রুমের ভাড়ার বলার আগে থেকেই বলে নেই ভাই, শুক্রবারে যার কাছ থেকে জানিয়ে পারে শুক্রবারে আপনার প্রচুর হাই রেট হয়ে যায়, প্রতিটা হোটেল প্রতিটা কটেজ প্রতিটা রুম সব কিছু শুক্রবারে পুরোপুরি হাই ফাই হয়ে যায় শুক্রবার ইভেন্ট মানে বন্ধের দিনগুলোতে। তো বেসিক্যালি আমরা যে হোটেলটাতে ছিলাম এটা আপনার নর্মালি 2000-2500 এরকম রেখে থাকে ডাবল বেডের, আর সিঙ্গেলগুলো আপনার কাপলগুলো যেগুলো ওগুলো 1500 থেকে 2000-2500 এরকম,
মানে যদি আপনারা অফ সিজনে যান তাহলে এসকে কামাল আপনাদের থেকে যে কাপল বেডগুলো ওইগুলো নেবে 1500 টাকা করে আর যদি বন্ধের দিন যান তাহলে 2500 এরকম আর ডাবলগুলো হলো আপনার নরমাল যে দিনগুলো আছে এগুলাতে গেলে আপনার কাছ থেকে নেবে 1500 আর যদি ছুটির দিনে যান তাহলে 2500 ঠিক আছে তো এটা আর কি উঠানামা করে বাট আমরা আমি সব সময় ট্যুর দিতে পছন্দ করি নরমাল ডেগুলাতেই কারণ বন্ধের দিনগুলোতে অনেক লোকজন থাকে ভিড় থাকে যেখানেই যাবেন ওখানেই কস্টিংটা বাইরে যায় তার কারণে রেগুলার দিনগুলোতে ট্যুর দিতে বেশি ভালো লাগে আর ট্যুরিস্ট স্পটগুলোও খালি থাকে ভালো যাই হোক গাইস আর খাওয়া দাওয়ার ব্যাপার ওখানে আমরা আচ্ছা দেখাই কোথায় খেয়েছিলাম আর নাস্তা করব আমরা সোনারগাঁও এটা হলো কলাতলী কক্সবাজার ব্লক বি একটা রেস্টুরেন্ট এইটা তো এটা দেখুন আমরা ব্রেকফাস্ট করব আর তো এই রেস্টুরেন্টটার খাবার দাবার মোটামুটি ভালো মানে আমরা তো ঘুরতে যাই মজা করার জন্য ওই রকম খাওয়া দাওয়ার প্রতি ফোকাস দেওয়া হয় না কারণ বাসায় তো ভরপুর খাওয়ার উপরেই থাকি তো ওখানে ভর্তা ডাল দিয়ে কটা ভাত খেলি ভাল লাগে মূলত তারপর আমরা মাছ ট্রাই করি গরু মাংস খাই মুরগি মাংস খাই এগুলো দিয়ে খাইছি আমরা মোটামুটি অ্যাভারেজ ওইটাতে বিল ছিল গরু দিয়ে মেবি 200 টাকা আর দেশি মুরগি দিয়ে 220 টাকা প্লাস আপনার মুরগি দিয়ে 120 টাকা না 30 টাকা যেন আর ভর্তা দুটো ভর্তা ডাল এগুলো ফ্রি মেনলি আপনারা 200 টাকা অ্যাভারেজে ধরে রাখতে পারেন লাঞ্চ ডিনার মানে 600 টাকা আপনার খাওয়া দাওয়ায় ধরলে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না এই টাইপের রেস্টুরেন্টগুলোতে খাইলে আর যদি বেশি ভালো খেতে চান তাহলে 500-600 টাকা করে অনায়াসে চলে যাবে সো এটাই গাইস খাওয়া দাওয়া প্লাস হোটেল বাইক কস্ট এগুলাই ছিল আমাদের কস্ট আর আমার টোটাল কস্ট যায় আপনার এই ট্যুরে একটু দাঁড়ান হিসাব করে নেই 2000 years later 6-7 এর মতো খরচ গেছে যেহেতু বান্দরবনে গেছিলাম একটু ফিল কস্টটা বেশি লাগছে আর এমনিতে না হয় আপনার 1800-2000 টাকায় হয়ে যেত আর বাইকে আলহামদুলিল্লাহ যদি মাইলেজের কথা জিজ্ঞেস করেন আমি 38-40 পাইছি রিক্সার যেহেতু সোলো রাইড করছি পিনিয়ন নিয়ে গেলে 35-এর মতো পাইলাম তো 40 প্লাসও পাইছি মনে হয় আমি ওরকমভাবে ক্যালকুলেট করে হিসাব করি নাই তো এটাই গাইস আর আমার এসেট নিয়ে আমি রাইড করে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ সোলো রাইড করা মানে অনেক মজা এবার থেকে আমি সোলো রাইডই করবো চিন্তা ভাবনা করতেছি আর নেক্সট ট্যুর কোথায় দিব এটাও কমেন্ট করে জানাই দিয়ে ইনশাল্লাহ নেক্সট ট্যুর দিব কিছুদিনের মধ্যে আর কি যদি কোনো কিছু জানার থাকে বা কোনো ইনফরমেশন আমি বলতে ভুলে যাই তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি একটা রিপ্লাই দিয়ে দিব সো গাইস এতটুকুই অল অ্যাবাউট আর যারা আমার সাথে ছিলেন এতক্ষণ প্লিজ আমার ব্লগটাতে একটা লাইক করে দিন আর যদি ব্লগ ভালো লেগে থাকে কন্টিনিউ ডে বাই ডে আপডেট হইতেছি এটা আমি নিজেই বুঝতেছি কারণ যে কোনো মানুষের হুট করেই সব কিছু হয়ে যায় না আস্তে ধীরে সব কিছু আপডেট করা লাগে তো সব কিছু একটা ফিনান্সিয়াল ব্যাপার সেবার থাকে আর বাইকের ব্যাপারটা যদি বলি আমার এই বাইকটা আমার অনেক ভালো লাগে ভাই বিলিভ মি এই জন্য এটা আমি চেঞ্জ করার জন্য কোনো প্যারা নিতেছি না আর ভার্সন 3 R5 এটা ভালো লাগে আমার খুবই ভালো একটা বাইক কিন্তু এটা নেওয়ারও আপাতত কোনো ইচ্ছা নাই কারণ আপনার বাইক R5 প্রচুর গাড়ি তো দেখি নতুন কিছু আসলে ইনশাল্লাহ ট্রাই করব সো এতটুকুই অল অ্যাবাউট সো লিমন এখন আসছে টাটা বাবা আল্লাহ হাফেজ টেক কেয়ার Love you. Oh, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could've played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever wanna try to battle rap.